স্বর্গীয় বর্মা বীণাবাণী ঠাকুরানীর আশীর্বাদে উত্তরবঙ্গ মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার গাজল হাইস্কুল ময়দানে। এই মতুয়া মহাসম্মেলনে উপস্থিত ছিলেন মতুয়া উন্নয়ন পরিষদের সভাধিপতি এবং চেয়ারম্যান মমতা ঠাকুর, গাজল ব্লক মতুয়া সংঘের সেক্রেটারি প্রদীপ কুমার বিশ্বাস, ভজহরি গোঁসাই, আন্তর্জাতিক মতুয়া ধর্ম প্রচারক পীযূষকান্তি লাল, নিমাই পাণ্ডে, পার্থ বিশ্বাস, নমশূদ্র বিকাশ পরিষদের সারা ভারত সভাপতি, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দীনেশ টুট, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি রোজিনা পারভীন, এছাড়াও মতুয়া সংঘের আরও অনেকেই। উত্তরবঙ্গ মতুয়া সম্মেলনে প্রথমে গাজলে বিভিন্ন জায়গা দিয়ে শোভাযাত্রা র্যালি করে গাজল হাইস্কুল ময়দানে এসে শোভাযাত্রাটির র্যালিটি সমাপ্ত করেন। এরপর প্রধান অতিথির সম্বর্ধনা জানিয়ে অনুষ্ঠানে ভক্তদের মধ্যে ধর্মীয় বক্তব্য রাখেন মতুয়া উন্নয়ন পরিষদের সভাধিপতি এবং চেয়ারম্যান মমতা ঠাকুর। আমরা মায়ের হাতে নিশান তুলে দেবো, মা সেই নিশানটা উড়িয়ে দিয়ে মা বাঁধবে আমাদের এই মায়ের হাতে। এবারে আমরা সবাই অনুধরি দেন, মা প্রণাম করছেন, আপনারা প্রণাম করেন সকলে, হরি বল হরি বল, জয় জয় হরি চা, হরি দলপতিরা বল। আমরা সকলে বিভিন্ন তীর্থ ঘুরে এসে মানুষটাকে পাপ কখনো ওই তীর্থ দিয়ে খণ্ডায় না, পাপ আমার মনের ভিতরে, পাপ আমার দেহের ভিতরে, আমি যদি আমার দেহকে রক্ষা করতে পারি, আমি সৎ পবিত্র, আমি সততা নিয়ে যদি বেঁচে থাকতে পারি, অনেক প্রকার ঠাকুর বলেছে। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।